কারণ তার কাছে কোরআন হাদিসের চাইতেও আকল বেশি প্রাধান্য পায় যুক্তি বেশি প্রাধান্য পায় প্রথম জামাত হয়ে গেছে মসজিদে আপনি যদি দ্বিতীয় জামাত করতে যান অনেক মসজিদে আছে আপনাকে দৌড়াইবে নামাজে পড়তে দিবে না আমি এক মসজিদে একবার দ্বিতীয় জামাত করতে গেছি ইমাম সাহেব আসি সবাই নামাজের ভিতরে চিৎকার শুরু করছে সারেন নামাজ নামাজে পড়া যাবে না পড়তেই দিবে না দ্বিতীয় জামাত তা কারণ কি অথচ অসংখ্য হাদিস আমরা পাই নবী সালাম দ্বিতীয় জামাতের প্রতি উৎসাহিত করেছেন উনি নিষেধ করতেছেন কেন ওনার এখানে দলিল হলো আকল যুক্তি উনি বলে যে দ্বিতীয় জামাত করার সুযোগ দিলে মুসল্লিরা আর প্রথম জামাতে আসবে না দ্বিতীয় জামাতের যদি আপনি সুযোগ দেন তাহলে মুসল্লিরা কি করবে বাড়িতে বসে থাকবে কবে যে দ্বিতীয় জামাতেরও তো সুযোগ আছে তৃতীয় জামাতেরও সুযোগ আছে তাহলে এখানে নিষেধাজ্ঞার দলিলটা কি আকল আখলের কারণে নিষেধ করতেছে